हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के आमी आपनादे तैरी करे देखाबो काचा आम आर रसुनेर दारुण एकटा मजादार आचार। ए आचारटा तैरी करा खुबी सहज आर खेते हय भीषण मजादार। खिचुड़ी एबं डालेर साथे पोलाओर साथे एटा जस्ट जमे जाए। तो ए आचारटा तैरी करते आमी एखाने 1.5 केजी आम निएछि। आमगुलो आमी खोसा सह टुकड़ा टुकड़ा करे केटे निएछि। आर एर খেয়াল রাখতে হবে আঠিটা যেন ভালো শক্ত হয়, তাহলে আচারটা ভালো হবে। এখানে আমি বড় বড় 3 কোয়া রসুন ছুলে নিয়েছি। এই রসুনটা আমি আচারে ব্যবহার করব। এখানে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর কোনো তেলের দরকার হবে না, এই তেলেই আমার আচারটা পারফেক্টভাবে হয়ে যাবে। এখানে আমি 2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলে। এবার এই পাঁচফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়। ততক্ষণ আমাদের একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে 1/3 কাপ আদা রসুন বাটা দিয়ে দিব। এই আদা রসুন বাটাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। তাই আমি খুব যত্ন করে খেয়াল করে এই মশলাটাকে কষিয়ে নেব। আপনারাও মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন, তা নাহলে কিন্তু আচারের যে একটা ভালো গন্ধ এটা আসবে না, আচারটা খেতেও অত ভালো লাগবে না, আচারটা নষ্ট হয়ে যেতে যাবে। তাই অবশ্যই মশলাটাকে ভালো করে একটু খেয়াল করে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিলাম খানিকটা জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটু গুঁড়া মশলা ব্যবহার করব। জলটা না দিলে গুঁড়া মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1-1 করে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করে মশলাটাকে কষাতে হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় বা নিচে ধরে যায়, তাহলে কিন্তু আচারটার একটা গন্ধ আসবে না, ভালো খারাপ একটা গন্ধ হয়ে যাবে। তো একটু খেয়াল করে একটু অপেক্ষা করে করে মিডিয়াম জ্বালে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমরা কষিয়ে নেব। এরপর যা আমি একটু অপেক্ষা করছি, এরপর আবার আমি একটু নেড়ে দেব। মশলাটাকে কিন্তু একটু ভালো করেই কষাতে হবে। আবার আমি একটু অপেক্ষা করব, আবার আমি মশলাটাকে একটু নেড়ে দেব। এভাবে একটু পরপর নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেলে কেটে রাখা আমগুলো আমি এখানে দিয়ে দিব, আর রসুনটাকেও দিয়ে দিব। এই আমটা কিন্তু আমি ছোলা সহই কেটেছি, ভালো করে আগে ধুয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে আমটার আঠি যেন ভালো শক্ত হয়, তাহলে আচারটা ভালো হবে, নাহলে একদম গলে যাবে। এরপর যে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো আমের গায়ে আর রসুনের গায়ে ভালো করে যাতে মশলাটা লাগে, এইভাবে আমি নেড়ে চেড়ে নেব এবং এটাকেও আমি একটু কষিয়ে নেব। একটু অপেক্ষা করে তারপরে আমি আমটাকে আবার একটু নেড়ে চেড়ে দেব। এই আচারটা কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। আপনারা এটা করে অনেকদিন রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখারও কোনো দরকার হবে না, আর রোদে দেওয়ার তো কোনো দরকারই নেই। এই আচারটা একদমই রোদে দেওয়ার কোনো দরকার নেই। আপনারা এখান থেকেই কড়াই থেকেই ঠান্ডা করে বয়মে ভরে আচারটাকে বাইরেই রেখে দিবেন, আচারটা নষ্ট হবে না। এখন আমি এখানে দিলাম 1/2 কাপ ভিনিগার। এই ভিনিগারটা আসলে আমাদের আচারটাকে অনেকদিন ভালো রাখে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আসলে একটু এই পরিমাণেই দিবেন, বেশি হলে আবার খেতে সমস্যা হবে। তো 1 টেবিল চামচই এখানে পারফেক্ট হবে। এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। এই চিনিটা আসলে এখানে দেওয়ার কারণ হচ্ছে আচারটা একটা স্বাদ আসবে ভালো, অতিরিক্ত মিষ্টিও হবে না, কিন্তু আচারটার একটা ভালো স্বাদ তৈরি হবে, এই জন্যই আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে
আমের গায়ে মাখিয়ে নেব। আসলে মশলাটাকে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিতে হয়, তাহলে মশলাটা তাড়াতাড়ি আমের ভিতরে ঢুকে যাবে। এ পর্যায়ে আমি ঢেকে রাখবো 5 মিনিট মিডিয়াম জালে। মাঝে মাঝে খেয়াল করতে হবে আবার ধরে না যায়। তো আমি 5 মিনিট পর এখন ফিরে আসলাম, দেখি হ্যাঁ বেশটুকু জলের মতো বেরিয়েছে। এবার আমি ভালো করে আচারটাকে নেড়েচেড়ে দেব আমের টুকরোগুলোকে। এখনো সিদ্ধ হয়নি, তো আমি আবারও নেড়েচেড়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো মিডিয়াম জালে, রেখে দেব আচারটাকে। মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম, দেখেন কত সহজে অল্প সময়ে আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আমটাও সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর রসুনটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার আচারটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 5 ফোড়নটা ভেজে গুঁড়াটা ব্যবহার করব। এই জন্য আচারটা নামিয়ে আমি একটা ফ্রাই প্যানে 1/2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে। 5 ফোড়নটা তেলে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটা গুঁড়া করতে হবে, তাহলে গুঁড়াটা ভালো হয়, এটা খেয়াল রাখবেন। এবার আমি আচারটাকে আবার চুলোয় দিলাম হালকা জালে, আর তাতে দিয়ে দিলাম ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। এ পর্যায়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, আচারটাকে হালকা করে একটু নেড়ে দিতে হবে। আর বেশি জালও দেওয়া যাবে না, কারণ এখানে তেলটাও উঠে এসেছে। আমার আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে বয়মে ভরে রেখে দেব, বাস আর বছর ছুঁড়ে এটার স্বাদ নেব। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন, কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।